এবার ত্রিপুরা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বেই রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীর সমর্থকদের প্রতিবাদ মিছিল আসামের মুখ্যমন্ত্রী বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা কুরুচিকর মন্তব্য করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগরতলার পোস্ট অফিস চৌমোহনীতে প্রতিবাদ করানো হয় একই সঙ্গে বিজেপির এই নতুন কালচার সৃষ্টি হয়েছে জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি বলেন যতক্ষণ না বিজেপির মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন না আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে সরাসরি আপনারা চিত্রটি দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্য জুড়ে ফের কংগ্রেস কর্মী সমর্থকরা প্রতিবাদে নেমেছেন নিন্দা ঝড় উঠেছে রাজনৈতিক মহলে বিজেপিকে কে ধিকার জানাচ্ছে রাজনৈতিক